ষাদকে নিয়ে কথা হচ্ছে এই রিসেন্ট টাইমে আলোচনায় এসছেন মাঝখানে অনেক কথা ছিল যে বিপিএল আসছে প্রত্যেকটা দলে লেগ স্পিনারকে দেখা যাবে কি না এই ধরনের অনেক কথা ছিল প্রত্যেক দলে তো দেখা যাচ্ছে না দুজন লেগ স্পিনারকে এখনও পর্যন্ত পাওয়া গেছে জুবায়ের লিখান এবং তারপরে ঋষাদ রিষাদের ঠিকানা হয়েছে আফটার ড্রাফট ঋষাদকে দলে নিয়েছে ঢাকা এবং রিষাদ যখন বিসিএলে সাউথ জোনের হয়ে বল হাতে নেমেছেন তখন প্রত্যেকেরই ফোকাসটা ছিল তার দিকে রিষাদ কীভাবে বল করেন লেগ গুগলি বোলার উনিশ বছর বয়স তার রংপুরের সন্তান ঢাকার হয়ে খেলবেন বিপিএল সিজন এইট মাতাবেন কতটুকু সুযোগ আছে লেগ স্পিনার নিয়ে তো আসলে গণমাধ্যমে অনেক কথা হয় এবং বোর্ড কর্মকর্তাদের লেগ স্পিনারদেরকে সুযোগ করে দেওয়ার বিষয়টা জানানো হয় কিন্তু সেকেন্ড ডেতে বিসিএলএ এ ঋষাদ কতটুকু সুযোগ পেয়েছেন তিন ওভার বল করার সুযোগ পেয়েছেন তিনি তিন ওভারে রান দিয়েছেন পনেরো খরুচে ঋষাদের বোলিংটা যদি আপনারা দেখেন মানে যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে ক্লিপে খাটু লেংথের বল একটু বেশি দিয়েছেন একটা বলই মিঠুন ডিফেন্ড করেছেন একদমই সলিড ডিফেন্স এছাড়া ব্যাটারকে দিয়ে সলিড ডিফেন্স করানোর যে একটা ব্যাপার ব্যাটসম্যানকে স্কোয়ার্ড আপ করার যে বিষয় সেটা রিষাদ সেভাবে আসলে পারেননি এখন দোষটা কি আসলে ঋষাদের নাকি লেগ স্পিনাররা যখন আসলে অপরচুনিটি কম পান কিংবা তাদেরকে আসলে যেভাবে টেক কেয়ার করার একটা বিষয় যেটা বলা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড ক্রিকেটে লেগ স্পিনাররা ডোমিনেট করছে তাদের আসলে স্পেশাল টেক কেয়ারটা দরকার প্রশ্নটা আসলে কোথায় বা এটা সমাধানটা আসলে কীভাবে আসবে সেটা বোর্ড নিশ্চয়ই ভাববে এবং একই সঙ্গে যারা খেলছেন তাদেরকে তো তাদের নিজ নিজ পরিশ্রমটা আসলে করতেই হবে ঋষাদ বিপিএলে কটা ম্যাচ খেলতে পারেন কতটুকু সুযোগ পান এবং সুযোগ পেলে তিনি বল হাতে কী করবেন সেটা সময় বলে দিবে তবে বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার যে দরকার তাতে কোনো সন্দেহ নেই বিসিএল এনসিএল সব জায়গাতে লেগ স্পিনার খেলানোর যে বাধ্যবাধকতা সেটাও বলা হচ্ছে এখন দেখা যাক সেখানে কতটুকু বাংলাদেশ সফল হয় অন্তত লেগ স্পিনার তুলে আনার ব্যাপারে শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ আলম টি স্পোর্টস ঢাকা